হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অফিস ব্লগ। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা প্রতিনিয়ত সাপোর্ট করেন তাদেরকে জানাই ধন্যবাদ। আপনারা অনেকেই এই প্রশ্নটা করেছেন যে আমেরিকাতে তো আমার আসার জন্য সব কাগজপত্র রেডি হয়ে গেছে, আমি ভিসা পেয়েছি কিংবা ইন্টারভিউয়ের জন্য যাচ্ছি, তো আমেরিকাতে গিয়ে আমি কিভাবে প্রিপেয়ার করব, আমেরিকার মাসিক খরচা কত হতে পারে। তো আজকের পুরো ভিডিওটা দেখবেন, জানতে পারবেন সব ধরনের ইনফরমেশন। থ্যাংকস আ লট। তো বলে রাখি যে আমেরিকাতে যারা প্রথম আসছেন তারা চেষ্টা করবেন যে খরচাপাতি বেশি না করার, কারণ বাংলাদেশ থেকে যে টাকাগুলো এনেছেন সেগুলোকে ডলারে কনভার্ট করার পর হাতে হয়তোবা বেশি টাকা নাও থাকতে পারে, মানে ডলার হয়তোবা নাও থাকতে পারে। তবে আমি আপনাদেরকে বলবো, যখন আপনারা চারজনের একটা ফ্যামিলি থাকবে, মানে আপনারা হাজব্যান্ড ওয়াইফ এবং দুটো বাচ্চা, তারা যদি আমেরিকাতে আসেন চেষ্টা করবেন যেন অন এন এভারেজ এক্সট্রা $5,000 থেকে $6,000 সাথে করে নিয়ে আসতে। একটা হলো সেভিংসের জন্য, মানে দিস ইজ জাস্ট লাইক অফ লাইক বলতে পারেন যে ইমার্জেন্সি সিচুয়েশনে কি করবেন, এরকম একটা ব্যাপার। তবে আজকে আপনাদেরকে বলবো যে খরচাপাতি কেমন হতে পারে প্রত্যেক মাসে। প্রথমে জেনে নিই যে আপনারা যদি প্রথমে এসে একটা বাড়ি ভাড়া করতে চান, সেক্ষেত্রে বিভিন্ন স্টেটের কিন্তু বিভিন্ন ধরনের মানে ডলার হয়ে থাকে, ঠিক আছে। তবে অন এন এভারেজ বলতে পারি যদি নিউ ইয়র্কে থাকেন তাহলে প্রত্যেক মাসে হয়তোবা বাড়ি ভাড়া বাবদ $2,000 মতো লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি আউট অফ স্টেটে থাকেন, মানে দেখা যাচ্ছে যে নিউ জার্সি কিংবা ডেলাওয়ার কিংবা কানেকটিকাট কিংবা দেখা যাচ্ছে ওহাইও কিংবা এখানে আমি বলতে পারি যে বিভিন্ন ধরনের আরও যেগুলো স্টেট আছে আপনারা যদি চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোটামুটি $800 থেকে $900 মধ্যে কিন্তু বাড়ি ভাড়া প্রত্যেক মাসে আপনাদের খরচা করতে হবে, ঠিক আছে। এখন বলে রাখি যে বাড়ি ভাড়া তো হয়ে গেল, কিন্তু বাড়ি ভাড়ার সাথে আরও যে যে জিনিসগুলো সাথে থাকতে হয় সেগুলো হলো পানির ইউটিলিটি বিল কিংবা ইন্টারনেটের খরচা। যদি বলে রাখি যে পানি এবং ইলেকট্রিক বিল এই দুটো মিলিয়ে অন এন এভারেজ কিন্তু আপনাদেরকে বলতে পারি যে $100 মতো লাগবে। আর যদি ইন্টারনেটের ওয়াইফাই লাইন নিতে চান অন এন এভারেজ কিন্তু $50 লাগবে প্রত্যেক মাসে। আবার যদি আপনারা মোবাইলের একটা ভালো কানেকশন নিতে চান, এখানে তো AT&T আছে, টি মোবাইল আছে, ভ্যারাইজন আছে, এগুলো বড় বড় যেগুলো কানেক্ট মানে প্রোভাইডার আছে ক্যারিয়ার, সেখান থেকে যদি নিতে চান তাহলে প্রত্যেক মাসে কিন্তু পার লাইনে এখন বলে রাখি যে খাদ্য এবং বাসস্থান তো হলো, এখন যদি আপনারা বস্ত্র কিনতে চান সেই ক্ষেত্রে কেমন খরচা হতে পারে। আপনারা চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে যখন আসেন তখন অনেক মানে শীতের বস্ত্র কিনে আনার জন্য, তারপরেও যদি আপনাদের প্রথম অংশে বেশ কিছু জিনিসপত্র কিনতে হওয়ার দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবেন ওয়ালমার্ট কিংবা অ্যামাজন থেকে অনেক কমে জিনিসপত্র কেনার। আমি বলে রাখি যে একটা অন এন এভারেজ জিন্সের দাম কিন্তু পড়বে $20 মতো, একটা টি শার্টের দাম পড়বে মোটামুটি $30 মতো। আবার যদি মহিলারা যে ধরনের টপস পরে থাকেন এগুলোর দাম পড়বে মোটামুটি $30 to $40। আবার আপনারা যদি অ্যামাজন কিংবা দেখা যাচ্ছে যে ওয়ালমার্ট থেকে শপিং না করে যদি ব্র্যান্ডেড কোনো দোকান থেকে কিনতে চান, যেমন মেসি, কোলস কিংবা জেসিপেনি, সেক্ষেত্রে কিন্তু খরচা আরও বেশি লাগবে। আশা করছি বুঝতে পারছেন যে আমেরিকা অনেক বেশি এক্সপেন্সিভ, তাই চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে যদি সম্ভব হয় অনেক ধরনের জিনিসপত্র নিয়ে আসার জন্য। বাসস্থানের কথা তো হয়ে গেল, এখন চলে আসি খাবারের জন্য প্রত্যেক মাসে কেমন খরচা হতে পারে। অন এন এভারেজ চারজন ফ্যামিলি মেম্বারের জন্য কিন্তু $150 থেকে $200 প্রত্যেক মাসে আপনার ব্যবহার হতে পারে, এরকমই নাম্বারটা হতে পারে। তবে বলে রাখি 1 গ্যালন যদি মিল্ক কিনতে চান সেক্ষেত্রে আপনার ব্যয় করতে হবে মোটামুটি $1-এর কিছু বেশি, মানে $1.19 মতো। আমি ওহাইওতে থাকি, ওহাইওর কথাটা বলতে পারি। দেখা যেতে পারে 1 ডজন যদি ডিম কিনতে চান সেক্ষেত্রে লাগবে মোটামুটি $2,
বোঝাতে পারছি। আবার যদি দেখা যায় যে আপনারা চিকেন খেতে চান, চিকেন কিংবা প্রত্যেক পাউন্ডের চিকেনের দাম আছে হলো অন এন এভারেজ $2। আবার যদি আপনারা খাসির মাংস, গোট মিট এগুলো বেশি বেশি করে খান, সেক্ষেত্রে প্রতি পাউন্ড খাসির মাংসের দাম আছে হলো $11.99। আবার যদি আমরা দেখে আসি, যদি আপনারা মাছ কিনতে চান বাংলাদেশ থেকে, আমি সবসময় বলে রাখি যে বেশি বেশি করে মাছ খেয়ে আসবেন, তবুও দেখা যেতে পারে যদি ইলিশ মাছের দামটা তো একটু বেশি আছে, ইলিশ মাছের প্রাইসটা আছে হলো $9.99 প্রতি পাউন্ড, এবং আপনি যদি ভালো মানের অন্য কোনো মাছ কিনতে চান, সেটা হতে পারে তেলাপিয়া হতে পারে, রেড স্নাইপার হতে পারে, এগুলোর দাম মোটামুটি $4.99 পার পাউন্ড। বোঝাতে পারছি। আবার দেখা যেতে পারে একটা 20 পাউন্ডের একটা যে চাউলের আপনারা যদি ব্যাগ কেনেন, আমরা সাধারণত রয়্যাল বাসমতিকে প্রিফার করে থাকি, এরকম যদি কিনে থাকেন তাহলে তাহলে দেখা যেতে পারে যে 20 পাউন্ডের মানে হলো 10 কেজির যে চাউল আছে সেটার দাম পড়বে হলো $19.99। প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেড়েই চলেছে। আপনারা জানেন যে গভর্নমেন্টও চেষ্টা করছে ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের মাধ্যমে সব কিছুর দাম কমানোর। আবার দেখা যেতে পারে যে গ্যাসের দামও কিন্তু বেড়েছে, বিধায় সব জিনিসের দাম কিন্তু আলটিমেটলি বেড়ে যাচ্ছে। এখন চলে আসি যে ট্রান্সপোর্ট বাবদ কেমন আপনাদের খরচা হতে পারে। আপনারা যদি ফ্রিকোয়েন্টলি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যান, মানে হতে পারে যে আপনি সপ্তাহে 5 দিন কাজ করেন, মানে মাসে হলো 20 দিন যদি আপনাকে অফিসে যেতে হয়, সেক্ষেত্রে যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, অন এন এভারেজ $50 কিন্তু লাগবে আপনার প্রত্যেক মাসের খরচা, যেটা দিয়ে বাস পাস কিনতে পারেন, কিংবা দেখা যেতে পারে যে ট্রেনের যদি পাস থাকে এগুলো কিন্তু আপনারা কিনতে পারেন। আর যদি এভাবে করে ভাবেন যে নিজের গাড়িতে চলবো, সেক্ষেত্রে কিন্তু দুটো অপশন আছে। আপনারা পুরনো গাড়ি কিনতে পারেন, অন এন এভারেজ $3,000-$5,000 মধ্যে কিন্তু একটা সেন্সেবল পুরনো গাড়ি আপনারা কিনতে পারেন। আবার দেখা যায় যদি একটা ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ কার যদি আপনারা কিনতে চান, টয়োটা, হোন্ডা, কিংবা দেখা যাচ্ছে যে অন্য কোনো ব্র্যান্ডের মাজদা আছে, অনেক চিপার অপশন, এরকম যদি কিনতে চান, অন এন এভারেজ কিন্তু 18,000 থেকে এই প্রাইসটা শুরু হবে। সেই ক্ষেত্রে আবার এরকম অনেক অপশন আছে, আপনারা ইলেকট্রিক কার কিনতে পারেন, কিংবা দেখা যাচ্ছে যে গ্যাসের কার কিনতে পারেন। নর্মালি কিন্তু গ্যাসের কারটাই কিন্তু এদেশে বেশি পপুলার, এখন পর্যন্ত ইলেকট্রিক কার সেরকম পপুলারিটি পায়নি আমেরিকার বাজারে, কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে যেহেতু তেলের দাম বেড়ে যাচ্ছে, এই ইলেকট্রিক কারটাও দেখা যাচ্ছে যে খুব পপুলারিটি পাবে ইন ফিউচারে আমি বলতে পারি। তবে আপনার যদি গ্যাস প্রাইস আপনি যদি দেখেন, তাহলে প্রত্যেক যে গ্যালনের প্রাইস আমি বলতে পারি বর্তমানে আজকের প্রাইস আছে হলো $4.50। বোঝাতে পারছি। তাহলে দেখা যেতে পারে যে অন এন এভারেজ $60 কিন্তু আপনাকে ব্যয় করতে হবে এক মাসে গাড়ি চালানোর জন্য। আবার যেহেতু গাড়ি চালাবেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ইন্স্যুরেন্সও নিতে হবে। আপনি যদি ভালো ড্রাইভ করে থাকেন এবং কোনো যদি অ্যাক্সিডেন্টের কোনো যদি রেকর্ড না থাকে, কিংবা ট্রাফিকের যদি কোনো রেকর্ড না থাকে, মানে অ্যাক্সিডেন্টের কোনো যদি রেকর্ড না থাকে, কিংবা কোনো টিকিটের যদি কোনো রেকর্ড না থাকে, অন এন এভারেজ $30 পার মাসে কিন্তু আপনার ইন্স্যুরেন্স বাবদ ব্যয় করতে হবে। বোঝাতে পারছি। এখন চলে আসি যে বাসস্থান হলো, ট্রান্সপোর্ট হলো, এখন চলে আসি হেলথ কেয়ার। আমেরিকাতে কিন্তু হেলথ কেয়ারটা ফ্রি না, বোঝাতে পারছি। তো এই যে ফ্রি না, সেটা আমরা দুভাবে পেয়ে থাকি। আপনি যদি একটা ভালো কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানির এমপ্লয়ার কিন্তু আপনাদেরকে এই হেলথ ইন্স্যুরেন্সটা দিয়ে দিতে পারে, বোঝাতে পারছি। আবার দিয়ে দিলেও দেখা যেতে পারে 50% কস্ট কিন্তু আপনারা সেই হেলথ কেয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার পোর্শনটা আপনাকে দিতেই হবে। তো এই সম্পর্কিত আমার আরও ভিডিও আছে, আমি বলবো না যে কিভাবে করে আপনারা হেলথ ইন্স্যুরেন্স পেতে পারেন কমে, কিন্তু পুরনো ভিডিও দেখলে আপনারা আরও বেশি ইনফরমেশন পাবেন। কিন্তু অন এন এভারেজ বলে রাখি, যদি আপনারা কোনো ভালো কোম্পানিতে কাজ না করেন, যদি আপনার এমপ্লয়ার আপনাকে হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড না করে থাকে, সেক্ষেত্রে ধরে রাখবেন আপনার খরচা হতে পারে অন এন এভারেজ $300 পার পার্সন। তো আপনার যদি ফ্যামিলি মেম্বার 4 জন হয়, সেক্ষেত্রে কিন্তু $1,200 চলে যাবে এই হেলথ ইন্স্যুরেন্সে। হেলথ ইন্স্যুরেন্স আপনার ম্যান্ডেটরি,
নিতেই হবে, এটা কিন্তু আপনারা গভর্নমেন্টের সাইট থেকেও কিনতে পারেন, বোঝাতে পারছি? তো এই যে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনাদের যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে কিন্তু ডাক্তার দেখাতে পারবেন না, কিংবা ইমার্জেন্সি যদি কোনো সিচুয়েশন হয় তাহলে কিন্তু হসপিটালে গেলে হয়তো আপনাকে চিকিৎসা করবে, কিন্তু যেহেতু আপনার ইন্স্যুরেন্স ছিল না এরা কিন্তু অনেক বেশি বিল করবে, যে জিনিসটা কিন্তু আপনারা পরবর্তীতে সাফার করবেন। তো হেলথ ইন্স্যুরেন্স ইজ ম্যান্ডেটরি এবং চেষ্টা করবেন অবশ্যই হেলথ ইন্স্যুরেন্সটা কিনে নেওয়ার জন্য। নেক্সট যে সিচুয়েশনটা বলবো সেটা হলো আপনার সন্তান যদি স্কুলে যায়, দেখা যেতে পারে যে প্রথম মানে 12 পর্যন্ত যদি স্কুলে যায় তাহলে কিন্তু কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, কিন্তু ক্লাস 12 এর পর যদি সে ভাবে যে ইউনিভার্সিটি লেভেলে পড়াশুনো করতে চায় তাহলে অন এন এভারেজ 4 বছরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য মোটামুটি বলে রাখতে পারি $120,000 এই 4 বছরে লাগবে। এটা কিন্তু আমি চিপেস্ট অপশনটাই বলছি, আপনারা যদি স্কলারশিপ পান আপনার বাচ্চার জন্য সেক্ষেত্রে হয়তো বা কম লাগবে, কিন্তু অন এন এভারেজ বলে রাখি যে 4 বছর পড়াশুনো করার জন্য কিন্তু এরকম $120,000 কিন্তু আপনার সন্তানের জন্য রাখা উচিত। এখন বলে রাখি যে এছাড়াও যে আনুষাঙ্গিক বিভিন্ন ধরনের খরচা আছে এগুলো দিয়ে দেখা যায় যে প্রত্যেক মাসে আপনাকে মোটামুটি মানের যদি সাধারণ জীবনযাপন করতে চান আউট অফ স্টেটে, যেমন ওহাইওতে যদি থাকতে চান, তাহলে মোটামুটি $2,500 কিন্তু আপনার প্রত্যেক মাসের খরচা আছে। এই খরচাটা কিন্তু কোনোভাবেই আপনারা কমাতে পারবেন না, কারণ আর কোন দিক থেকে টাকাটা কমাবেন, রাইট? যতই চাপিয়ে খরচা করুন না কেন দেখা যায় যে $2,500 নিচে হয়তোবা আপনি মানে চলতে পারছেন না। আর যদি নিউ ইয়র্কে থাকার চেষ্টা করেন সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যামাউন্টটা মোটামুটি $5,000 থেকে $6,000 চলে যাবে, কারণ এই যে মিল্কের দাম বলেছি কিংবা এগের দাম বলেছি কিংবা যে কোনো ধরনের যে আরও যে খাবারের সরঞ্জাম দেওয়া আছে এগুলো কিন্তু আরও বেশি এক্সপেন্সিভ। তবে বলে রাখি অন এন এভারেজ যদি আপনি একটা রেস্টুরেন্টে কিছু খেতে চান, মানে একবেলা খাবার খেতে চান, তাহলে কিন্তু একটা মিল বাবদ একজনের জন্য $10 দিলেই হচ্ছে। $10 কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে যারা কিনা আপনাকে বুফে হিসাবে মানে আনলিমিটেড খেতে পারবেন, এরকম কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, চাইনিজ রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। তো আমি এটা বলতে পারি একবেলা খাওয়ার জন্য মোটামুটি $10 খরচা করলেই কিন্তু আপনারা ভালো মানের খাবার পেয়ে থাকবেন। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা আমেরিকা সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে পেরেছেন এবং জানতে পেরেছেন আমেরিকাতে অ্যাকচুয়ালি মাসিক খরচা কত হতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন এবং লাইক বাটনে ক্লিক করে জানাবেন যে অভি ভাই আপনার সাথেই আছি। নতুন এরকম আরও যদি ভিডিও দেখতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গড ব্লেস আমেরিকা, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংকস আ লট।